রাজস্ব বোর্ড এনবিআরকে ডিজিটালাইজড করার উদ্যোগ চলছে। কাস্টমসে ই পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে, এরই মধ্যে ই রিটার্নও চালু হচ্ছে। আগামী বছরের শুরু থেকে ভ্যাটেও ই পেমেন্ট বাধ্যতামূলক করা হবে। প্রথম পর্যায়ে 1 কোটি টাকার উপরে ভ্যাট চালানের ক্ষেত্রে ই পেমেন্ট বাধ্যতামূলক হচ্ছে। ধীরে ধীরে ভ্যাট প্রদানের পুরো প্রক্রিয়া এর আওতায় আসবে। জাল চালান প্রতিরোধ এবং রাজস্ব ফাঁকি নিয়ন্ত্রণের লক্ষ্যে সব ধরনের কর পরিশোধে আধুনিক পদ্ধতি বাস্তবায়নে ই পেমেন্ট বাধ্যতামূলক করতে চায় এনবিআর। 2020 সালের জুলাই থেকে এনবিআর পরোক্ষ কর প্রদানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু করে, আর চলতি বছরের 1 জুলাই থেকে 2 লাখ টাকার বেশি শুল্ক ও কর পরিশোধের ক্ষেত্রে ই পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে।